ভাবছি বলতে ব্লাউজটাকে সাইডটা খুলেছিস না ওইটাই আছে কি করে বুঝলি সাইড খুলে এলাম মানে ঝুমের বিয়ের পরপরে হয়েছিল ঝুমা পিসির বিয়ে। আর সেদিন শুধু ঝুমা পিসির একার বিয়ে ছিল, সেদিনকে আমার বোনেরও বিয়ে ছিল, মানে ওই একই দিনে দুটো বিয়ে পড়ে গেছিল বলে বোনের বিয়েতে দিনের বেড়াতে গেছিলাম আর ঝুমা পিসির বিয়েতে রাতের বেড়াতে গেছিলাম। যা খুব মজা হয়েছিল সেদিনকে, ঝুমার তখন নতুন নতুন বিয়ে, অনির্বাণ ছিল না, অনির্বাণের ডিউটি পড়ে গেছিল, ও থাকতে পারেনি, বাট ঝুম আমি মা বাবা সবাই মিলে গেছিলাম, ঝুমার তখন নতুন নতুন বিয়ে হয়েছিল, বেশ মজাই হয়েছিল সেই দিনটাই। যাক, ঝুমা পিসির বিবাহবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের সবারই নেমন্তন্ন আছে, আর সেখানে তো নেমন্তন্ন আছে যেখানে তো ঝুমা পিসির বিয়ে হয়েছিল, মানে আমাদের এই গোটা বাজার এলাকার মধ্যে ওই একটা লজে একটুখানি বেশি স্পেস বালা লজ, যার জন্য সবাই ওখানটাতেই বেশি বুক করে লজটাকে। তো মানে কোন লজের মধ্যে যেখানে আমার রিসেপশন হয়েছিল, ঝুমার বিয়ে হয়েছিল, ঝুমা পিসির বিয়ে হয়েছিল সেই লজটাতে, তো ওখানটাতেই আজকে ঝুমা পিসির বিবাহবার্ষিকী উপলক্ষে একটা সেলিব্রেশন হবে। সেখানে আজকে আমাদের সকলের নেমন্তন্ন আছে, সকলের বলতে বাবা তো যায় না, কারণ বাবা নিরামিষ খায়, বাবা কোনো ভোজ বাড়িতে খায় না, আর মা আবার এই মাসে মঙ্গলবারটা পালে, আজকে মঙ্গলবার, মা এই মাসের প্রত্যেকটা মঙ্গলবার পালে, ওই আমিষ তো খাই না প্লাস তার সাথে ভাতেরও নাড়া ঘাটা খায় না, তো সেই জন্য মা যাবে না, আমি আর অমিতই যাবো। অনেকদিন পরে ফ্যামিলির একটা গেট টুগেদার হবে, একটা গ্যাদারিং হবে, তো খুব মজাই লাগছে আমার, কখন সন্ধ্যা হবে কখন যাবো তাই ভাবছি। চলো আবার নিচে যাওয়া যাক, আজকে উপরে সব কোনো কাজ ছিল না, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, এইদিকে এক গাদা জামা কাপড় জমা হয় ছিল বাট সেটা কালকেই পরিষ্কার করে নিয়েছি, আয়নার সামনেটা পরিষ্কার করতে হতো বাট এখন আর করবো না, কারণ সন্ধ্যাবেলাতে আবার সাজবো গুছবো, আবার নোংরা হবে জায়গাটা, একদম কালকেই পরিষ্কার করে নেবো, তারপর আর কোনো ভোজ নেই এই সিজনে, এটাই লাস্ট ভোজ, তো সব কিছু সুন্দর করে গুছিয়েছি রেখে দেবো, আর কোনো ঝামেলা নেই সব পরিষ্কার করার। এরপর আমরা মানুষের বাড়িতে ভোজ খেতে যাবো না, মানুষজন আসবে আমাদের বাড়িতে ভোজ খেতে, কারণ ভাইয়ের বিয়ে আছে, তো সবাই জানো কিরকম কি এক্সাইটেড না এক্সাইটেড একটুখানি কমেন্ট করে জানিও, আমি তো খুব এক্সাইটেড অল টাইম, কী করবো না করবো, কী পরবো না পরবো এটাই ভাবছি। বাড়িতে অনুষ্ঠান হলে একটা হয় না, মানে আনন্দ তো লাগছে, মজা লাগছে, প্লাস তার সাথে একটা টেনশনও কাজ করে, সব কিছু ঠিকঠাকভাবে মিটবে তো, সব কিছু ঠিকঠাকভাবে হবে তো, তো মাঝে মাঝে মজাও লাগছে, মাঝে মাঝে টেনশনও লাগছে, এরকম মিক্সড ফিলিং ভাবেই কাটছে দিনগুলো। বিয়ের আগে সবাই যখন শুনলো বাড়িতে যে আমার তিনতলাতে ঘর, তখন সবাই বলতো যে তিনতলাতে ঘর হচ্ছে দেখবি গরমের সময়তে বেশি গরম লাগবে, শীতের সময়তে বেশি ঠান্ডা লাগবে, তো গরমের সময়তে বেশি গরম এটা ঠিক, বাট শীতের সময়তে কিন্তু বেশি ঠান্ডা লাগে না, শীতের সময়তে উপরের ঘরে গরম, আমি সোয়েটার চাদর ছাড়া থাকতে পারি, কিন্তু ওই নিচের তলাতে যখন যখন যাই না তখন আমাকে চাদর নিয়েই যেতে হয়, কারণ নিচে তলাটা এমনিতে ধরো পুরোনো, তো মানে নিচে আমাদের এই বাড়িটা রেডিমেড বাড়ি কেনা হয়েছে, তো নিচতলাটা কমপ্লিট করাই ছিল, উপরগুলো পরে করা হয়েছে, তো নিচের তলাটা যেহেতু পুরোনো তো একটুখানি শ্যাসেতে শ্যাসেতে ভাব থাকে, বেশ ঠান্ডা নিচের তলাটা, নিচের তলাটা আমি চাদর ছাড়া চলতেই পারি না, বাট উপরে আমার চাদর সোয়েটার এসব ছাড়াও চলে যায়। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে ঝটপট করে জলপটটা বানিয়ে নিই, গিয়ে খাবো, খুব খিদেও পেয়ে গেছে। আজকে হচ্ছে চাউমিন, আর চাউমিনের জন্য এখন আমি জলটাকে গরম করতে বসিয়েছি, তারপরে চাউমিনটাকে দিয়ে দেবো, সেরকম দিলে সবজিগুলোকে তো কিছু 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 করে কেটে দিব, যে এটা বাড়ির দোকান থেকে সব বাজার করে নিয়ে এলাম সব জিনিসপত্র, এবার এগুলোকে কাটতে হবে, কেটে কুটে তেলের ভেতরে দিয়ে সিদ্ধ চাউমিনটাকে নিয়ে করলে হয়ে যাবে চাউমিন। আজকে পনির নেই চাউমিনটাতে, সেই জন্য আমার নেড়া নেড়া লাগছে, বাট টেস্ট করলাম খেতে এমনি খারাপ হয়নি। কেমন হয়েছে খেতে? সুপার ডুপার হয়েছে, সত্যি সত্যি ভালো হয়েছে, এমনি চেহারাটাকে দেখেও ভালো লাগছে, কিন্তু কী বলতো পনিরটা নাই তো ওই জন্য করে নেড়া নেড়া লাগছে, এবার তোর জন্য আবার ভালো, তো আবার পনির পছন্দ করিস না। আচ্ছা, তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, কিছুদিন আগে, খুব একটা বেশি দিন না, ওই দু তিন সপ্তাহ হবে হয়তো, একটা মিনি ভ্লগ আমি আপলোড করেছিলাম, প্রথমবার মিনি ভ্লগ বানিয়েছিলাম,
তো সেই সময়তে কি হয়েছিল, যেহেতু শর্ট ভিডিও হয় এক মিনিটের, তো কথা যেটাই বলতে হয় একটু তাড়াতাড়ি বলতে হয় যাতে ওই এক মিনিটের মধ্যে পুরো কথাটা আমার কভার হয়। আর সেই সময়তে আমার লেগেছিল ঠান্ডা, তো ভিডিওটা শুরুতেই এরকম করে ভিডিওটা শুরু হয়েছিল যে আজ আমার একটা বিয়ে বাড়িতে ইনভিটেশন আছে। তো ইনভিটেশনটাকে সেদিনকে কি হয়েছিল, আমার যেহেতু ঠান্ডা লেগেছিলো, গলাটা নাকে নাকে হয়ে গেছিলো, প্লাস তাড়াতাড়ি বলতে হবে, মানে স্পিডে বলতে হবে, এক মিনিটের মধ্যে আমাকে পুরো কথাটা কভার করতে হবে বলে একটু স্পিডেও বলছিলাম। সব মিলিয়ে ইনভিটেশনটা হয়ে গেছিলো ইনভিটেশন বা এরকম টাইপের হয়ে গেছিলো। তো যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা তো বুঝতেই পেরেছিল যে ওটা আমার ঠান্ডা লাগার ভয়েস, কারণ আমার এমনি যেরকম ভয়েসে ঠান্ডা লাগছে একটুখানি তো ভারী ভারী ভয়েস হয়ে যায়। তো যারা রেগুলার ভিডিও দেখে তারা জানে। এবার ওই ভিডিওটাতে কি হয়েছে, ভিডিওটা একটুখানি ভাইরাল হয়ে গেছে, আমার প্রায় 1 লাখের কাছাকাছি ভিউ হয়ে গেছে ভিডিওটাতে। এবার 1 লাখ মানুষ তো স্বাভাবিক আমার ভিডিও দেখে না, তোমার সবাই জানো আমার ভিডিওতে ভিউ খুব কম হয়। তো ভিডিওটাতে যেহেতু 1 লাখের কাছাকাছি ভিউ হয়ে গেছে, অনেক মানুষ আমাকে চেনে না, তারা সেই কালকে দেখছি কমেন্টের বন্যা। এই মানে কিছু মানুষ বলছে কি ইলিটারেট লোকজন, মানে অশিক্ষিত বলছে এক কথাতে, কেউ কেউ বলছে বাংলা বলতে লজ্জা লাগে, নিমন্ত্রণ বললে কি হতো, মানে কত কমেন্টের ঝড়। তোমরা যদি শর্টসটা গিয়ে একটুখানি কমেন্টগুলো চেক করো তাহলে বুঝতে পারবে। কিছু কমেন্ট দেখলাম মানে করা হয়েছিল, তারপরে একটুখানি পরে গিয়ে দেখছি নেই, হয় তারা ডিলিট করে দিয়েছে, নইলে ইউটিউব পলিসি থেকে অনেক কিছু হয় যে একটুখানি কোনো মিন কোনো কমেন্ট থাকে সেটা ইউটিউব নিজে থেকে ডিলিট করে দেয়, সেরকম হতে পারে জানি না। মানে কালকে কমেন্টের ঝড় হচ্ছিল, আমি অমুকে বলছি দেখ, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা কিন্তু সব কমেন্ট করেনি, কারণ তারা বুঝতে পারছে যে আমার শরীর খারাপ ঠান্ডা লেগেছে। যারা আমাকে চেনে না তাদের মানে মানুষের কত টাইম না, পুরো ভিডিওটাতে একটা মানে কমপ্লিমেন্ট নেই যেটা ভালো লেগেছে কেটা খারাপ লেগেছে, একটা খালি খুঁত পেয়েছে সেটাকে নিয়ে মানে একজন কমেন্ট করছে, তার কমেন্টের রিপ্লাই কিছুজন ভালো বলছে, কিছুজন ওদেরকে খারাপ বলছে যে হতেই পারে ঠান্ডা লেগেছে, মেয়েটা তো বললো, আমি রিপ্লাই দিয়েছিলাম যে আমার ঠান্ডা লেগেছিলো তো নাকটা বন্ধ ছিল সেজন্য ওরকম হয়ে গেছে। কিছুজন ওদেরকে বলছে যে না মেয়েটা ঠান্ডা লেগেছে বলছো তোমরা এরকম কেন বলছো, কিছুজন আবার তাদের সাপোর্টেই কথা বলছে। এই হচ্ছিল কালকে আমার ইউটিউবের কমেন্ট সেকশন, আমি দেখছিলাম আর খালি ভাবছিলাম সত্যি মানুষের কত সময়, এর কিছু না এরকম কমেন্ট পড়লে একটু তো খারাপ লাগবেই, যতই বলি যে ইগনোর করি বাট একটুখানি খারাপ লাগে। বাট হ্যাঁ একটা জিনিস কি, আমার ভিডিওতে খুব একটা বেশি খারাপ কমেন্ট পড়ে না, আর মানে 100টা ভালো কমেন্ট পড়লে তার তুলনাতে হয়তো 2টো খারাপ কমেন্ট পড়ে, তো ওটা 2টো নিয়ে যায়, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো আমি বলছি যে আমার ঠান্ডা লেগেছিল, সেটাতে কোনো তাদের মানে তারা দেখলোই না সেই রিপ্লাইটা, তারা নিজেদের মতো করে বলছে। আসলে সে অশিক্ষিত লোকজন এরা কি বুঝবে, ও মানে তার রিপ্লাই একজন বলছে হ্যাঁ তাই তো কমেন্ট সেকশনটা গেলেই বুঝতে পারবে, যদিও অনেক কমেন্ট এখন দেখলাম নেই, বাট গিয়ে দেখো যদি একবার টাইম হয় তো গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে মানে মানুষের কত এক্সট্রা সময় লোকের পিছনে লাগার। তখন দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে উপরে এসে আরাম করে র্যাগের ভিতরে পা ঢুকে এডিট করছিলাম, এডিট করতে করতে কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি, এখন উঠে দেখছি 6টা বাজে, খুব বেশিক্ষণ হবে না কারণ অমিত বেরিয়ে গেল 4:30টার দিকে, তারপরও মোটামুটি আধ ঘন্টা মতো এডিট করেছি, 1 ঘন্টা হয়তো শুয়েছিলাম 5টা থেকে 6টা এরকমই হবে। যা হোক আমি নিজে যাই নিজেকে চা খাবো, চা খেয়ে উপরে এসে আবার রেডিও হতে হবে। চাকরি উপর চলে এসছি, এবার রেডি হবো, আজকে আমি এই শাড়িটা পরবো, এটা আমার প্রি ওয়েডিং এর শাড়ি, আমার প্রি ওয়েডিং এর ফটো যারা দেখেছো তারা দেখবে শাড়িটা আমি পরেছিলাম। তো এই শাড়িটা বেশ ভালো লাগে, সিম্পলের উপরে খুব বেশি একটা বেশি হিজিবিজি কাজ নেই, আবার কালার কম্বিনেশনটা এতটা সুন্দর যে চোখে লাগে খুব। তো এই শাড়িটা আজকে পরবো, চটপট রেডি হয়নি তোমার সাথে আবার কথা বলছি। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এদিকে মোটো রেডি হচ্ছে বলতে মুখে একটু ক্রিম লাগাচ্ছে, মোটা খসখসে হয়ে যায়, ও আর এমনি কিছু রেডি হয় না, তাই সেটুখানে সেন্ট মারে আর মুখে ক্রিম লাগায় তাহলে ওর হয়ে যায়। যাই হোক এবার আমরা বেরিয়ে যাবো, কারণ মা বাবা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগে আমাকে ফোন করেছিল, আজকে আমি একটুখানি কালেকশন থেকে আসতে লেট করেছি, তার জন্য আমাদের সব একটুখানি লেটে হলো। এবার বেরিয়ে যাই, সব রেডি এখন হয়ে গেছি, আর তো বেকার বসে থাকার লাভ নাই, তো চলো এবার বেরোনো যাক, অনেকদিন পরে সব ফ্যামিলি আমাদের সাথে দেখা হবে, তো খুব মজাই লাগছে। বাড়ি থেকেই বেড়াইনি, ও চাই রাত্রি চলে আসি, সবাই না কাছে বাড়ি রাত্রি চলে যাবে।
বাবা সুন্দরী সুন্দরী মা বসে বললো মা আমাদের জায়গা ধরে আমরা তখন বাড়িতে ছিলাম এইটা কি বাবা লে দাড়িগুলো কাটো গা সাদা সাদা হয়ে গিয়েছে হ্যাঁ এই যে এই হলো আমার জেঠু আর বাবা সবাই গুলি ফেলে একই রকম দেখতে বলে তাকা দেখি সুন্দরী কি সুন্দর করে সেজেছে গো সেম শাড়ি পরে আসতে আজকে খালি তোমারটাতে কাজ আছে আমারটাতে কাজ নাই আর রংটা আলাদা পুজো শাড়িটা সে গিয়ে দেখলাম সেম শাড়ি আর এটাতে কাজ আছে এটাতে কাজ নাই এটাই পার্থক্য এটা হলো মমিতা দি অমিতা একদম পুচকি বেলাকার বন্ধু এটা এক বছরকার পুরনো লাগছে না এই যে দুই বোন এদিকে দেখো দেখি মুন্নি ঝুমা মুন্নি ঝুমা একজনকে কেউ ডাকে না ছোটবেলা থেকে দুজনকে একসাথে ডাকে মুন্নি ঝুমা মুন্নি ঝুমা করে এই তো হ্যাঁ টাটা টাটা কি লাগছে দেখ নাইটি পরে মেকআপ করে লিপস্টিক পরে অনেকদিন পর সবার সাথে দেখা হলে কি মজা লাগছিল আর ভিডিও বেশি করিনি কারণ গল্প করছিলাম বেশি তো ওই জন্য ভিডিও বেশি করা হয়নি আজকে কি হয়েছে তো খেতে বসে জেঠু আর বাবা মিলে আমার এত বেশি না লাগছিল আমি বলছি মানে যে দাদাটা মাটন দিচ্ছে সেটা জিজ্ঞেস করছে কিছু লাগবে আমি বললাম মেটে আছে দিয়ে বলো দিচ্ছি দিয়ে গেল আবার ঘরে খুঁজে যে নিয়ে এলো মেটে দিয়ে সে বলছে মেটেটা কে নেবেন বেশ জেঠু ফরস খা বলছি কে ওই রোগা মেয়েটাকে দাও আর দাদাটা আমার দিকে তাকে হাসতে হাসতে চলে গেল না জেঠু হাসতে এরকমই কটা আমার সাথে এর আগে একদিনকে আমার মনে আছে যখন কলেজে পড়তাম তো তখন আমি টোটোতে করে যাওয়া আসা করতাম তো আমি কি করতাম একটুখানি রাস্তা হাঁটতাম মানে হাফ রাস্তা গিয়ে তারপর টোটো করতাম তাহলে 10 টাকা দিতে 5 টাকাতে আমাকে নিয়ে চলে যেত তো একদিনকে বাড়ির কাছে গিয়ে দেখছি আমার ব্যাগে টাকা নেই তো আমি জেঠু পাশেই আমাদের বাড়ি আর জেঠুর দোকান তো পাশাপাশি তোমরা দেখেছো তো আমি যখন দেখলাম যে আমার ব্যাগে টাকা নেই আমি জেঠুকে বললাম তাহলে জেঠু 5 টাকা দাও না জেঠু বলছে 5 টাকা নিয়ে কি করবি আমি বললাম ওই টোটোতে করে এলাম তো আমার ব্যাগে টাকা নেই তাই লাগবে বলছে 5 টাকা তো নেয় না 10 টাকা নেয় আমি বললাম না আমি অনেক রাস্তা হেঁটে এসেছি ওই জন্য 5 টাকা নেবে দিয়ে এক ভর্তি দোকানের লোক হ্যাঁ সবার সামনে টোটোবালাটাকে বলছে তোমার ডবল ভাড়া নেওয়ার কথা তুমি হাফ ভাড়া নিচ্ছ তুমি তো কঠিন পাগল কোথায় বলছি টোটোবালাটা হাসছে গোটা দোকানের লোকজন হাসতে লেগেছে আমার দিকে তাকিয়ে জেঠু জেঠু তুলনামূলক একটু কম বাবা সাংঘাতিক লেভেলে আর আমি এই জিনিসটা বাবার কাছ থেকেই পেয়েছি মানে এই টুক কথাতে লোককে হাসানো লোকের সাথে ভালোভাবে মিশে যাওয়া এই জিনিসটা বাবার কাছ থেকে আমার পাওয়া তো ভালো বাবার একটা ভালো গুণ আমি পেয়েছি আমার খুব মজা লাগে সেটার জন্য সবাই বলে যে মানে পরীর মতনই হয়েছে পরীর বিটি আমার কি মজা যে লাগে শুনতে তো বলে না যে মেয়েদের কাছে সব কমপ্লিমেন্ট একদিকে আর পুরো তার বাবার মতো হয়েছে সেই কমপ্লিমেন্টটা একদিকে তো আমারও বেশ মজা লাগে যখন আমাকে সবাই বলে ঠিক আছে চলো আজকে বেশি বকব করছি না এইটা আমাদের লাস্ট ভোজ ছিল এই সিজনের এরপরে আমাদের বাড়িতে সবারই ভোজ থাকবে তো দেখতে থাকো আস্তে আস্তে ভিডিও আসছে এই দেখছো এই যে বিয়ের জন্য সব প্রিপারেশন চলছে আরও আসছে প্যান্ডেল ম্যান্ডেল হবে প্রি ওয়েডিং আছে রেজিস্ট্রির জন্য ফাইনাল ডেটে একটা সই করতে হবে সেই সব আছে অনেক কিছুই আছে সবই মানে বিয়ে মানে যা হয় আর কি তো দেখতে থাকো চ্যানেল চোখ রাখতে থাকো ভালো লাগলে শেয়ার করো আর কি বলবো তো চলো আজকে ভিডিওটা বন্ধ থাকলো ভিডিওকে যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানিয়ে কোথাও কোথাও ইমপ্রুভ করতে পারি কোন কোনটা করো তোমরা ভিডিওকে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুর সাথে শেয়ার করে দিও আর কিছু বলার নেই দেখাবো পরে ভিডিওতে ততক্ষণের জন্য চলো টাটা গুড নাইট।